হ্যালো ফ্রেন্ড, আমি প্রিয়াঙ্কা। আমার ইউটিউব চ্যানেল হস্তশিল্পে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে বুঝতেই পারছেন আজ আমি আপনাদেরকে কি শেখাবো, কি তৈরি করে দেখাবো আপনাদেরকে। এটা একটা স্ট্রবেরি আমি তৈরি করেছি, মাঝারি সাইজের স্ট্রবেরিটা আমি লাল আর সবুজ পুঁতি দিয়ে তৈরি করেছি। আর এটি আপনারা চাইলে কাউকে গিফটও করতে পারেন, কিংবা শোকেস হিসাবে শোকেসে সাজিয়েও রাখতে পারেন। আর দেখুন, আমি এখানে একটু ঘাট বানিয়েছি যাতে ভেতরে কিছু রাখা যায়। আপনারা চাইলে যদি কাউকে গিফট করেন, এর মধ্যে চকলেট টুকরোও গিফট করতে পারেন, কিংবা কোনো যে কোনো সাজুগুজুর জিনিস রাখতে পারেন। চলুন বন্ধুরা, আমি এবার আপনাদেরকে দেখাই কী করে তৈরি করবো। তো এখানে দেখুন, আমি লাল রঙের ক্রিস্টাল পুঁতি নিয়েছি, সবুজ রঙের ক্রিস্টাল পুঁতি কাঁচি নিয়েছি, আর লাল রঙের সুতো আর সুচ নিয়েছি। তো আমি প্রথমে একদম নিচের পোর্শন থেকে শুরু করব। তো দেখুন, আমি সবার প্রথমে ছটা পুঁতি গেঁথে নেব। ছটা পুঁতি দিয়ে আমাকে শুরু করতে হবে। শুরুতে দেখুন, ছটা পুঁতি আছে এখানে, এটাকে রাউন্ড করে নিলাম আমি। এবার দেখুন, আমি প্রতিটা পুঁতির সঙ্গে আমি পাঁচটা করে রাউন্ড করে পুঁতি গাঁথবো। তো আমাকে একটা পুঁতি আমার কমন আছে যেহেতু, তাই আমি সবার প্রথমে চারটে পুঁতি দিয়ে গেঁথে শুরু করলাম। দেখুন এখানে পাঁচটা পুঁতি হয়েছে। এবার পরের লাইনে দেখুন, আমি এখানে দুটো পুঁতি আমি কমন পেয়ে যাচ্ছি। তো আমাকে তিনটে পুঁতি আর গাঁথতে হবে, তিন আর দুয়ে পাঁচটা পুঁতি হয়ে যাচ্ছে এই রাউন্ডে। এইভাবে পরের রাউন্ডে আমি তিনটে তিনটে করে পুঁতি গাঁথবো। দেখুন দুটো কমন পেয়ে গেছি আমি, আর তিনটে পুঁতি গেঁথে নেবো। তো এভাবে আমি সবকটাই গেঁথে নেব। দেখুন আমি সবকটা গেঁথে নিয়েছি, লাস্ট যেটা আছে বাকি সেখানে দেখুন আমি তিনটে পুঁতি কমন পেয়ে যাচ্ছি, তাই এখানে আমি দুটো পুঁতি নিলাম, নিয়ে আমি পাঁচটা রাউন্ডের কমপ্লিট করলাম। দেখুন এইভাবে আসবে। এবার আমাকে পরের লাইনটা করতে হবে। তো দেখুন এবার এখানে দুটো পুঁতি আমি কমন পেয়ে যাচ্ছি কোনাকুনিভাবে দু সাইডে দুটো। আর এবার আমাকে সাতটা করে রাউন্ডের পুঁতি গাঁথতে হবে, তাই আমি প্রথমে দেখুন পাঁচটা পুঁতি নেব। দেখুন পাঁচটা পুঁতি নিয়েছি, আর এখানে দুটো আমার কমন আছে, তাই টোটালে সাতটা হলো রাউন্ডে। দেখুন এভাবে। এবার আমাকে পরের লাইনটা গাঁথতে হবে। তো আমি এখান থেকে একটা কমন আর আগের দুটো কমন, তো আমি তিনটে কমন পেয়ে যাবো পুঁতি। এখানে দেখুন এই তিনটে পুঁতি আমি কমন পেয়ে যাচ্ছি। তো আমাকে এবার চারটে চারটে করে পুঁতি নিতে হবে। প্রথমবারে আমি পাঁচটা নিয়েছি, এবার আমি চারটে চারটে করে পুঁতি নেব, নিয়ে আমি এটাকে গেঁথে নেব। দেখুন আবারও আমি তিনটে এখানে কমন পেয়ে যাচ্ছি, তো আমি আবারও চারটে পুঁতি নিয়ে গাঁথবো। আমি সেমভাবে পুরো চারিদিক থেকে গেঁথে নিয়েছি। এবার লাস্টে দেখুন এখানটায় আমার তিনটে পুঁতি যাবে, যেহেতু আমি দু সাইড থেকে কমন পেয়ে টোটাল চারটে কমন পেয়ে গেছি, তাই আমার এখানে তিনটে পুঁতি গাঁথতে হবে। গেঁথে আমার দেখুন এটাও পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে পরের লাইনটা করতে হবে। তো দেখুন আমি এখানেও দুটো পুঁতি আমি কমন পেয়ে যাচ্ছি কোনাকুনিভাবে। আমাকে প্রথমে আমি ছটা পুঁতি রাউন্ড দিয়ে করব, তাই আগে আমি চারটে পুঁতি গেঁথে নিলাম, আর দুটো কমন পেয়ে যাচ্ছি, তো আমার ছটা রাউন্ডের কমপ্লিট হচ্ছে দেখুন। আর এখানে দেখুন, যেহেতু আমি আগেরটা সাতটা রাউন্ডের পুঁতি করেছি, তাই মাঝখানে একটা পুঁতি এক্সট্রা থাকে, দুপাশে দুটো থাকে আর মাঝখানে একটা। তো একটা পুঁতি নিয়ে মানে দুটো আমি কমন পাবো এখানে, আবার তিনটে পুঁতি গাঁথবো, মানে আমি এটাকে পাঁচটা রাউন্ডের পুঁতি করব। দেখুন এখানে আমি এটা পাঁচটা রাউন্ডের পুঁতি গেঁথেছি। আবার আমি কিন্তু এবার কোনাকুনিভাবে তিনটে পুঁতি এখানে কমন নিলাম, নিয়ে আর তিনটে পুঁতি আমি গেঁথে নেব। দেখুন এটা ছটার হয়েছে আর ওটা পাঁচটার হয়েছে। এবার আমি আবার ছটার পুঁতি গাঁথবো, মানে এখানে তিনটে কমন পেয়েছি আর তিনটে আমি গেঁথে নেব।
এইভাবে। এবার আবার আমি দেখুন এখানে আবার এক দুটো পুঁথি আমি এখানে কমন নিয়ে আর তিনটে পুঁথি গাঁথব, গেঁথে পাঁচটার পুঁথি করলাম। ছটা একবার পাঁচটা রাউন্ডের পুঁথি গেঁথে নিলাম, দেখুন দুপাশে ছটা ছটা পুঁথি রাউন্ড করা আছে লাস্টে। তো আমি দু তিনটে কমন পেয়ে গেছি পুঁথি, তো আমি আর দুটো পুঁথি নিয়ে এটা পাঁচটা রাউন্ডের পুঁথি করলাম। আমার এই লাইনটাও দেখুন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন আমি পরের লাইনটা করব, তো দুটো আমার আগে থেকে কমন আছে আর আমি চারটে পুঁথি গেঁথে নিলাম, দিয়ে আমি দেখুন ছটা রাউন্ডের পুঁথি গাঁথলাম। এবার পরের লাইনটাতে দেখুন আমি তিনটে কমন পেয়ে যাচ্ছি। এবার আমি চারটে পুঁথি গেঁথে নেব, মানে আমি সাতটা রাউন্ডের পুঁথি করবো এটা। তো আমার এই লাইনটা একবার ছটা রাউন্ডের পুঁথি আসবে, একবার সাতটা রাউন্ডের পুঁথি আসবে। তো দেখুন আমি এবার সাতটার পরে আবার ছটা রাউন্ডের পুঁথি গাঁথবো। এবার আবারও দেখুন আমি তিনটে পুঁথি এখানে কমন পেয়ে যাচ্ছি, তো আমি আর তিনটে পুঁথি গেঁথে নেব। এবার আবার আমি দেখুন তিনটে কমন পাচ্ছি, এবার সাতটা রাউন্ডের করব, তো চারটে পুঁথি আমি গাঁথবো এবার। তো এইভাবেই একবার ছটা রাউন্ডের পুঁথি একবার সাতটা রাউন্ডের পুঁথি আমাকে গাঁথতে হবে পুরোটাতে। তো দেখুন আমি একবার ছটা রাউন্ডের একবার সাতটা রাউন্ডের পুঁথি এভাবে গেঁথে নিয়েছি। এবার লাস্ট আমার বাকি আছে, দুপাশে ছটা রাউন্ডের পুঁথি আছে, তো মাঝখানে আমাকে সাতটা রাউন্ডের পুঁথি করতে হবে। তো এখানে আমি চারটে আমি কমন পেয়ে যাচ্ছি পুঁথি, তাই আমি তিনটে পুঁথি গেঁথে নেব। পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখুন আমার রাউন্ডে কিন্তু কোনাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার কি করতে হবে, আমার এই লাইনটাতে যে কোনাগুলো আছে সেই কোনাগুলোতে কিন্তু আমার পাঁচটা রাউন্ডের পুঁথি হবে। তো আমি দেখুন একটা ফার্স্টের যে কোনাটা আছে আমি সেই কোনাটাই দেখাচ্ছি পুঁথি, একটা ওখানে কমন নিয়েছি। কোনা বলতে এখানে দেখুন সাতটা রাউন্ডের যে পুঁথি আছে সেটার মাঝের যে পুঁথিটা সেটাতেই কিন্তু কোনা হয়েছে। তো প্রথম পুঁথিটা কমন নিয়ে আমি চারটে পুঁথি দিয়ে গেঁথে দেখুন পাঁচ রাউন্ডের পুঁথি পড়েছি এটা। এবার পরের লাইনে দেখুন আমি এখানে তিনটে পুঁথি কমন পেয়ে যাচ্ছি, তো তিনটে পুঁথি কমন নিয়ে আর তিনটে পুঁথি আমি গেঁথে নিলাম, তো আমার এটা ছয় রাউন্ডের পুঁথি হয়েছে। দেখুন ছ রাউন্ডের পুঁথি হয়েছে। এবার পরের লাইনটাতেও দেখুন আমি আবার তিনটে পুঁথি কমন পেয়ে যাচ্ছি, তিনটে কমন পাচ্ছি, আমি আবারও তিনটে পুঁথি গেঁথে নেব। দেখুন আমার এটাও ছয় রাউন্ডের পুঁথি হলো। এবার দেখুন আমার এখানে আগের লাইনের যে সাতটা রাউন্ডের পুঁথি ছিল তার যে মাঝের পুঁথিটা ছিল সেটাতে কিন্তু কোনা এসছে, মানে এটাই কোনা আসছে। তো আমার এখানে এই পুঁথিটাই শুধু ধরতে হবে, আর সাইডের পুঁথির একটা ধরে দুটো কমন পাচ্ছি আমি, আর তিনটে পুঁথি আমি গাঁথবো, মানে এটা পাঁচটা রাউন্ডের পুঁথি হবে। দেখুন তো আমার পরপর দুটো ছটা রাউন্ডের পুঁথি হচ্ছে আর মাঝে একটা পাঁচটা রাউন্ডের পুঁথি আসছে আমার। আবারও দেখুন এখানটা আমি তিনটে কমন পেয়েছি আর তিনটে পুঁথি গেঁথে নিয়েছি, এটাতেও আমি তিনটে পুঁথি গাঁথবো আর তিনটে কমন আছে, তো এটাতেও ছটা রাউন্ডের পুঁথি। তো এটা এই লাইনটাতে পরপর দুটো ছটা রাউন্ডের পুঁথি যাবে আর একটা পাঁচটা রাউন্ডের পুঁথি যাবে। দেখুন মাঝে একটা পাঁচটা রাউন্ডের আছে, পরপর দুটো ছটা রাউন্ডের পুঁথি আর একটা করে পাঁচটা রাউন্ডের পুঁথি আছে, মানে যে কোনাগুলো আছে সেই কোনাগুলোতে পাঁচটা রাউন্ডের পুঁথিগুলো এসেছে। এভাবে আমি পুরোটা করে নেবো।
তো দেখুন এভাবে আমি পুরোটা করে নিয়েছি, লাস্টে বাকি আছে একটা। তো দেখুন প্রতিটাতেই দুটো করে ছটা রাউন্ডের আর একটা পাঁচটা রাউন্ডের আছে। তো দেখুন এখানে পাঁচটা রাউন্ডের সাইডে একটা আছে আর এক পাশে ছটা রাউন্ডের আছে। তো আমার এটা ছটা রাউন্ডের করতে হবে। তো দুটো আমি পুঁতি গেঁথেছি আর চারটে কমন ছিল। তো এই রাউন্ডটাও আমার কমপ্লিট হয়ে গেল আর এই লাইনটাতেও আমার। তো আমি এবার দেখুন পরের লাইনটা করব। পরের লাইনটাতে আমি দুটো পুঁতি কমন পেয়ে যাচ্ছি আর আমি চারটে পুঁতি গেঁথে নেব। তো টোটাল ছটা পুঁতি আমি রাউন্ড করলাম এটা। দেখুন এবার পরের লাইনটাতেও আমি তিনটে কমন পাচ্ছি আর তিনটে গাদ্দি, মানে ছটা রাউন্ডের পুঁতি। তার মানে কি আমার এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আমার পুরোটাই ছটা রাউন্ডের পুঁতি হবে। তো আমি তিনটে তিনটে করে পুঁতি প্রত্যেকবারই নেব আর লাস্টে যখন আমি শেষ করব তখন লাস্টে আমি চারটে কমন পেয়ে যাব, দুটো পুঁতি আমাকে গেঁথে নিতে হবে। তো প্রত্যেকবারই আমি তিনটে তিনটে করে পুঁতি নিয়ে এই রাউন্ডটা পুরোপুরি কমপ্লিট করে ফেলব। তো বন্ধুরা দেখুন আমার এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে ছটা ছটা পুঁতি দিয়ে। তো এবার এর ওপরে সবুজ পুঁতির কাজ করতে হবে, বোটার কাজটা আছে। তো আমি এই পার্টটাতে এই অবধি আপনাদেরকে দেখাচ্ছি, আমি সবুজ পুঁতির যে কাজটা আমি পরের পার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটিকে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখনকার মতো টাটা।